সাতখহি হাহাকাৰ পৰিস্থিতি, যাত্ৰীৰ মাজত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। যিহেতু দিল্লীত সাতখহি এজন লোকৰ মৃত্যু হৈছিল আৰু তাৰ পাছতে গুজৰাট বিমানবন্দৰৰ সৃষ্টি হৈছে হাহাকাৰ পৰিস্থিতি। নেৰানেপেৰা বৰষুণৰ বাবে গুজৰাট বিমানবন্দৰৰ ছাদ হঠাতে খহি পৰিছে। আমি লৈ আহিছো বিশেষ খবৰ, গুজৰাট বিমানবন্দৰৰ এইবাৰ হাহাকাৰ পৰিস্থিতি আৰু নেৰানেপেৰা বৰষুণৰ পাছতে ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে দিল্লীৰ পাছত গুজৰাটৰ বিমানবন্দৰত খহিল ছাদ। গুজরাট বিমানবন্দরের ছাদ খহি হাহাকার অবস্থা যাত্রীর মাজত। নবনির্মিত রাজকোট বিমানবন্দরের টার্মিনেলতে অঘটন সংঘটিত হয়েছে আর নেড়ানেপেড়া বরষুণের ধুমুহার বাবেই ছাদ খহি পড়েছে গুজরাট বিমানবন্দরত। বর্তমানলৈকে পোহলে অহা নাই হতাহতর তথ্য আর এই ঘটনাত বহু লোক হতাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 2023 চনত বিমানবন্দরটি উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী মোদিয়ে আৰু প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে উদ্বোধন কৰা বিমানবন্দৰৰ ছাদ খহি হাহাকাৰ পৰিস্থিতি। 1400 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হৈছিল বিমানবন্দৰটো আৰু শুকুৰবাৰে ধুমুহা বৰষুণত খহি পৰিছিল দিল্লী বিমানবন্দৰৰ ছাদ আৰু ইয়াৰ পাছতে গুজৰাট বিমানবন্দৰৰ ছাদ খহি হাহাকাৰ পৰিস্থিতি। ঘটনাত মৃত্যু হৈছিল এজনৰ, আঘাতপ্ৰাপ্ত হৈছিল 4 জনকৈ লোক আৰু দিল্লীৰ পাছতেই এইবাৰ গুজৰাট বিমানবন্দৰৰ হাহাকাৰ। প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে উদ্বোধন কৰা বিমানবন্দৰৰ ছাদ খহি যাত্ৰীৰ মাজত হাহাকাৰ আর দিল্লির পাশত গুজরাটত এই ঘটনা সংঘটিত হয়েছে। ইয়ার পাশতে আতঙ্কিত হয়ে পড়েছে যাত্রীসকল, বিমান যাত্রীসকল যেহেতু উপস্থিত আছে সেই সময়ত আর হঠাৎ ছাদ খোৱাৰ পাছতে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হতাহতর সংখ্যা বর্তমানলৈকে পোহরলৈ অহা নাই। 2023 চনত বিমানবন্দরটি উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী মোদিয়ে আর 1400 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছিল বিমানবন্দরটি। শুকুরবারে অহা ধুমুহা বরষুণত খহি পড়েছিল দিল্লী বিমানবন্দরের ছাদ আর ঘটনাত মৃত্যু হয়েছিল এজনের, আঘাতপ্রাপ্ত হয়েছিল 4 জন। নেড়ানেপেড়া বরষুণ ধুমুহাত খহিছে এবার ছাদ। বর্তমানলৈকে পোহরলৈ অহা নাই হতাহতর তথ্য আর দিল্লির পাছত গুজরাটত এই ঘটনা সংঘটিত হয়েছে। আমি আলোকচিত্র দেখুৱাইছো নবনির্মিত রাজকোট বিমানবন্দরের টার্মিনেলত এই অঘটন সংঘটিত হয়েছে। যেহেতু কেবাদিনো ধরে নেড়ানেপেড়া বরষুণ হয়েছিল, ধুমুহা হয়েছিল আর তার পাছতেই ছাদ খহি অঘটন সংঘটিত হয়েছে। দিল্লীত এজনের মৃত্যু হয়েছে বিমানবন্দরের ছাদ খহি, 4 জন আঘাতপ্রাপ্ত হয়েছে। এবার গুজরাট বিমানবন্দরের ছাদ খহি ভয়ঙ্কর ঘটনা। 2023 চনত প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিল বিমানবন্দরটি, 1400 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছিল এই বিমানবন্দর। কিন্তু এজাক বরষুণতে এনেদরে ছাদ খহি পড়েছে গুজরাট বিমানবন্দরের। তার পাছতেই যাত্রীর মাজত সৃষ্টি হয়েছে হাহাকার পরিস্থিতি, প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আর দিল্লির ঘটনার যে চাঞ্চল্য, সেই চাঞ্চল্য মার নৌযাওতে এবার গুজরাটর এই ঘটনা সংঘটিত হয়েছে। বিমানবন্দরের ছাদ খহি হাহাকার পরিস্থিতি, নেড়ানেপেড়া বরষুণ আর ধুমুহার বাবে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিপরা গেছে আর বর্তমানে হতাহতর তথ্য পোহরলে অহা নাই। গুজরাট বিমানবন্দরের হাহাকার লাগিছে যাত্রীর মাজত, যেহেতু নেড়ানেপেড়া বরষুণ অব্যাহত আছিল, ধুমুহা অব্যাহত আছিল আর নেড়ানেপেড়া বরষুণ আর ধুমুহার ফলতেই 1400 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা বিমানবন্দরের ছাদ খহি হাহাকার পরিস্থিতি।